हाय एवरीवन, अस्सलाम वालेकुम। आमि आपनादेर के आज के करे देखाबो मुरला माछेर झाल भुना रेसिपिटी। एटा अत्यंत मजादार एकटी रेसिपी। ताहले चलुन रेसिपिटी शुरू करा जाक। आमि एकटी बाटिते 250 ग्रामेर मतो मुरला माछ निएछि। পরিমাণ মতো হলুদ গুঁড়া ও পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি। একটি প্যান গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। মাখিয়ে নেওয়া মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। একই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়া ও হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি। দুই তিনটি কাঁচামরিচ এর ফালি দিয়ে দিচ্ছি ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিচ্ছি।
ঢাকনা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে মাছগুলো নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার মোরলা মাছের ঝাল ভোনা রেসিপিটি।